জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদে দুই গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহিনুর রহমান শাহিনের বিরুদ্ধে। উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহত দুই গ্রাম পুলিশ হলেন মাহমুদপুরের সংখ্যালঘু পরিবারের চিমুর ছেলে ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বুলেট ও সুরেনের ছেলে গ্রাম পুলিশ বিমল চন্দ্র। আহতরা জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহানুর রহমান শাহিনের ছোট ভাই শাকিলের সঙ্গে গ্রাম পুলিশ বুলেটের কথা কাটাকাটি হয়। খবর পেয়ে শাহিন ঘটনাস্থলে এসে গ্রাম পুলিশ বুলেটকে কাঠ দিয়ে বেধড়ক পেটান। বুলেটকে তার সহকর্মী বিমল রক্ষা করতে গেলে তিনি মারধরের শিকার হন। আহত বুলেট বলেন, দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহিনের ছোট ভাই শাকিল আমাকে কলম আনতে বলে। আমি খোঁজাখুঁজি করে কলম না পেয়ে তাকে বলি যে ভাই কলম পাইলাম না। তারপরে আমাকে গালিগালাজ করে। তারপরে ইউনিয়ন পরিষদ সচিব আমাদের মিল করিয়ে দেন। পরে শাকিল ইউনিয়ন পরিষদের দোতলায় গিয়ে আমাকে গালিগালাজ করে আর তার বড় ভাই যুবলীগ নেতাকে ফোন দিয়ে বলে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহানুর রহমান শাহিন বলেন, ইউনিয়ন পরিষদে এমনি কথা কাটাকাটি হয়। এ বিষয়টি উপজেলা নেতাকর্মীদের বলা হয়েছে এবং মেলান্দহ মাদারগঞ্জ তিন আসনের সংসদ সদস্য মির্জা আজমের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছি। মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্না বলেন, মারামারির ঘটনার সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না, হাসপাতালে গিয়ে তাদের দেখে এসেছি। এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনাটি আমি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রাম পুলিশ কতটা কষ্ট আর ত্যাগ স্বীকার করে প্রতিদিন মানুষকে সেবা দিয়ে আসছে সেটা আমরা সবাই জানি। ক্ষমতার জোরে এসব মানুষকে যারা এরকমভাবে নির্যাতন করলো তাদের কঠিন শাস্তি দাবি করেছে এলাকাবাসী। আপনিও তাই চাইলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ধন্যবাদ।